আমি সর্বভারতীয় সংযুক্ত গণতান্ত্রিক মোর্চায় প্রথমের পরাই আমি বিরোধ করে আছো, আরম্ভণির পরা আমার একটা স্পষ্ট হল যে ধর্মের ভিত্তিক যে আইন আনিছে এই আইনটি ভারতের সংবিধানের বহির্ভূত। আমি কোনো ধর্মের ভিত্তিক কোনো আইন পাস করা আমি নিবিচারো, কিন্তু আমি দেখিছো এই আইনটি পাস হয়ে গেল আর বিশেষকে ছটা ধর্মের মানুষের কারণে তিনটা দেশ বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানের পর যে আনার ব্যবস্থা করেছে আলটিমেটলি এটা সাম্প্রদায়িক আইন। এই আইনের জড়িত অসমের যেটা ব্যবস্থা এই ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হব আর বিজেপির এই আইনের জড়িয়তে আমি ভাবো যে মানে অসমের যথেষ্টখানি ক্ষতি হবে, দেশের ক্ষতি হবে। রাহুলজি আইছে গইছে টাই টাই ফিস ফিস হয়ে গেছে, আর আমার সিলেটে একটা কথা আছে যে আইলপাত গেলপাত তারেলিয়া কি বিপাত, সে নিজেও ওখানে গিয়ে পাওরিয়া গেছে। আসাম কোন একটা রাজ্য আছে বলি নাই জানে, ওখানে ভোটই নাই, একটাও জিতবো নাকি আমার তো লাগতেছে। রাহুল আওয়ার আগে যদি একটার আশা আছে, রাহুল যাওয়ার পরে তখন তো জিরো হয়ে যাবে, যেদিকে যায় কংগ্রেসকে হারাইতে ও যেদিকে যায় কংগ্রেসকে হারাইতে। চোদ্দখন আসনের যদি কালি ইলেকশন হয় কিমান পাব আপনি আর কিমান দিব? আমি বাকি হলক নকব নোৱাৰো, আমি এইগুলো কিমান মেহনত করেছে বিজেপি আর কংগ্রেসের টক্কর হব, তারপিছত আমার তিনটা ইনশাআল্লাহ আমি জিকিম, একটু ইনশাআল্লাহ আশা করি হাইকোর্ট করিব সুপ্রিম কোর্ট করিব, যদি আমি কইছি কোনো চ্যালেঞ্জ করা নাই, এটা ইলেকশন আইছে তো নাম পাব। কংগ্রেসের টাইম কি হয়েছে তার পিছত তো ইলেকশন হল, আর এই ইলেকশনের কারণে আমার সংখ্যালঘু মানুষ একদিনে 4 ঘন্টার ভিতর 4000 মানুষ হত্যা হয়েছে, আজিলৈকে নামি নিয়ায় পাওয়া। আপনি কালি কইছিলে যে 24-এর পিছত ভূপেন বড়া না থাকিব, তারপর মানে নাম নিছিলা না থাকিব বলি কইছিলে, আমি কেন তুমি তো ভবিষ্যৎবাণী না করো, মানে যদি তেখেতের লজ্জা থাকে কংগ্রেস পার্টি তো ইচ্ছা টুকরা টুকরো হয়ে আছে, ইয়া তো আর বাইরে তো অল ইন্ডিয়া লেভেলে নিজেই ডিজাইন করি কোন জায়গা বানারস টানারস গই করিব লাগে কংগ্রেস থাকিলে মিষ্টি পাব, কন্ট্রাক্টরি পাব, দলারি পাব, কমিশন পাব, এটা লুট করেছে। এই ভাঙ্গা হাতে আগেও দিয়া নাই, একো আজিও দিব না। যদি হারিব মতলব হারিব আপনারা খালি এইটো কংগ্রেসের উনা, আমি যে ইমান দিনের পর কই আছো কংগ্রেসের কংগ্রেস হল বিজেপির এ টিম, এইটো আপনারা না পাই খালি কংগ্রেস যেটু কই আছে বিজেপির বিজেপির এটি হয় নাকি ন্যায় ইনসাফ হিসাবে, এটা যদি দেখায় এটু দেখাব লাগে, কেউ আপনার হেডকোয়ার্টার নীতি খায় এটা আমি যিমান পাৰো চেষ্টা কৰি আছো এই ব্যৱস্থাৰ কাৰণে 100% দায়ী কংগ্ৰেছ, কংগ্ৰেছ চৰকাৰে মানুষবিলাকে বহাইছে আজি উচ্ছেদ হয়ে আছে। এই টাইমত কি কৈছিল যা আপনারা যত পারে বহি যাক পাহাড় জঙ্গল যত পারে, মানুষ কইছে 40 বছর হয়েছে
বিল্ডিং বানাইছে, ঘর বানাইছে, খেতে এইটো সুযোগ কোনে দিলে? যদি কংগ্রেসে সেই টাইমত মানুষবিলাক মাটি পট্টা দিয়ে দিলে হয়, আজি এইটো নহয়। 100% হেমন্ত বিশ্ব শর্মা চাবক যিমান অন্য বিভিন্ন লাইনের সংখ্যা লোক মানুষ অত্যাচার নির্যাতন হয়ে আছে, 100% রাস্তা কংগ্রেসে বানাই দিয়েছে। বিজেপি কৌমর দুশ্মন, ধর্মর দুশ্মন, মসজিদর দুশ্মন, এইখানে কথা কিন্তু আপনি গুরুত্ব রবি মানে আগে তো কিনা কম একটু মানে 99 বার হব কই আছে সদায় কই আছে আপনার না জানি আর বহুত কিছু কোয়া নাই। কংগ্রেসের বহুত মানুষ এটা বিজেপি গই আছে, ইউডিএফ তো গই আছে, প্রভাবশালী মন্ত্রী আছে, একদিনে নহলে 1200 ওয়ার্কার আমার সম্মুখে ছিল। কংগ্রেস চামাগুড়ি আমি যাওয়ার আগেই শেষ হয়ে যাবে, নগাঁওর পরে উঠে যাবে সব। ইমান প্রভাবশালী দল এটা এই দুর্গতি আসলে কি আপনি? এইগুলো রাইজর কারণে একদিন কোনো কাম করা নাই, এক পয়সারও কাম করা নাই। রাইজর পয়টা আনি দিল্লির পর আত্মসাত করেছে, মানুষ এটা লাহে লাহে বুঝা আরম্ভ করেছে এটুকু।